রাজু, এই রাজু, রাজু কি কিরে, কতক্ষণ লাগে তোর গোসল করতেছিস নাকি? রাজু, আরে কি হয়েছে বল, তুই কি করছিস এত সময়? হাত ধুইতেছিলাম। খা ভাত, খা। ভাত খাবো না, আমার অঙ্কটা বোঝা। আরে বেটা, সহজ অঙ্ক, অঙ্ক বুঝাতে লাগবো মাত্র আধা ঘন্টা, তুই আগে ভাত খা। অঙ্ক কিন্তু একটা সহজ পানির মতো, খালি বই বি আর ক্লাস লেকচারটা ফলো করলেই হয়ে যায়। ও চমক, তোর অঙ্ক এত ভালো বোঝাস, আমার নিজেও বুঝোস, পরীক্ষায় নাম্বার পাস থাকেন। পরীক্ষা ভালো করে কি বল, আব্বাই 10 লাখ টাকা রেখে গেছে না? 10 লাখ টাকা খাওয়াটা ভালো নেই আমার। একসকে বুয়ারে যা কর। কি করস তুই মামা, গাড়িটা সুন্দর না? হ্যাঁ, এটা 10 লাখ টাকায় পাওয়া যাবে? গাড়ির শোরুম কি বেড়া তো নানার বেড়া, 10 লাখ টাকায় বেড়া এই গাড়ি দিব? এই গাড়ির বেড়া চারটা চাক্কার দাম আছে 10 লাখ টাকা। আচ্ছা মামা, কি আমার কত এই 10 লাখ টাকা, তুই আর কি কি কিনতে চাস? মামা আমার একটা গাড়ির খুব শখ, সাদা একটা গাড়ি, উপরে জানালা আছে। নাম তোর বেটা, একটা খেলনা গাড়ি কিনে দিবো, খেলনা গাড়ি সাদা রঙের, ঠিক আছে? 10 লাখ টাকা দাও আমি করলে দিয়ে দিতে পারে। তোর চেহারা দেখে মনে হইতেছে তুই স্কলারশিপ পাইছিলি, চিন্তাই করে লয়ে গেছে। স্কলারশিপ পাইলে মানুষ কি করে জানোস? নাচে নাচে মিষ্টি খাওয়ায়, মিষ্টি কই লোয়া এটা পেয়ারা। প্লেনের টিকিটের ভাড়া, ওইখানে আবার থাকা খাওয়ার ভাড়া আছে, আবার সেমিস্টার ফি, সবকিছু মিলে বহুত ঝামেলা। আচ্ছা বন্ধু, তুই তো ম্যাথে অনেক ভালো, তুই একটু ট্রাই করে দেখবি? আমি বেরো জম কেন, আমার ব্যাংকে 10 লাখ টাকা আছে না? 10 লাখ টাকা, 10 লাখ টাকা। আচ্ছা মামা, টিকিট কই বেচে রে? কেন টিকিট দেখতে যাবি? গেলাম, যারা পছন্দ হলে কিনে ফেলতে পারি। 10 লাখ টাকা আসছে ভাইঙ্গা ভাইস, তোর টিকিট কিনা দিবো, তুই বিদেশ যাবি পড়াশোনা করবি। কিলো তাকে আসো কেন, আমি বন্ধু তোমায় এতটুকু করতেই পারি, চলো টিকিট দেখতে যাই। তোর গাড়িটা 10 লাখে পাওয়া যাবো না? টাকা তো তোর দিয়ে দিছি রে, সমস্যা নাই, তুই বিদেশ থাকে, তুই একলা গাড়ি কিনুন, চল। ওই মিয়া কই যান? বাজারে যাই। কে কথা বলে? আমি। আমি কে? এদিকে আসেন। কে? গাড়িতে উঠেন, গাড়িটা চালান। এই মিয়া কে? গাড়িতে উঠবো কেন আমি, ড্রাইভার নাকি? এই মিয়া কে আপনি, বেরান, কইতে কথা কইতেছে? অদ্ভুত ব্যাপার তো। বন্ধু তুমি আসতে? হ্যাঁ, কেমন আছো বন্ধু, কবে আসছো, সুন্দর হয়ে গেছো তুমি। হ্যাঁ ধর, এটা কি গাড়ি কিনছো, সুন্দর হয়েছে? এটা না, ওইটা। হ্যাঁ এটাও সুন্দর, ধর এটা তোর। আমারও নাকি, এটা তোর গাড়ি, তুই কিনছো? তোর অনেকদিনের শখ ছিল না একটা সুন্দর সাদা গাড়ি? হ্যাঁ
আমি আসলে এর থেকে বেশি তোর জন্য এফোর্ট করতে পারিনি। আমার গায়ে লাগবে না, গায়ে দিয়ে কি করবো, আমার গায়ে লাগবে না, এটা তোর গাড়ি তুই চালা। আমার টাকায় কেন, তোর 10 লাখ টাকায় কেনা। আমি আসলে তোমার গাড়িটা নিতে পারবো না। কেন, কি হয়েছে? আমার তোমার গাড়িটা পছন্দ হয় নাই। আমার তো পছন্দ সাদা গাড়ি, তুমি আমার একটা ম্যাটমেটা কালারের গাড়ি দিছো। আমার ম্যাটমেটা কালার ভালো লাগে না। আচ্ছা বন্ধু, তাহলে কি আমি তোমার কালারটা চেঞ্জ করে দেব? আরে ধুর বেটা, তুমি যে আমার গাড়ি দিছো আমি তাতেই অনেক খুশি আছি। আমার গাড়ি লাগবে না, আমার নিজেরই তো থাকার জায়গা নাই, আমি গাড়ি কই রাখবো? এত বড় একটা গাড়ি, তুমি বিদেশ থেকে আসছো, তুমি গাড়িটা রাখো, তোমার কিন্তু এখন গাড়ি লাগে, একটা ইজ্জতের ব্যাপার আছে না? তুই বুঝছ না ব্যাপারটা, এটা তোর। আরে তোর তো বুঝতে হইব ভাইয়া। তুই কি মানুষ নাকি অমানুষ? আমি বন মানুষ।